ত্বরান্বিত হবে সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা কুশল বিনিময় করব। তো তেমনি আপনার আপনাদের সাথে আমি যে আমি কিন্তু কুশল বিনিময় করি, প্রতিদিন কি বলি, কেমন আছেন আপনারা, তাই না? এই কথাটাই তো বলি না, কি বলি, কুশল বিনিময়। জি ম্যাডাম, জি ম্যাডাম। হ্যাঁ, তো এটাও কিন্তু একতরফা হয়ে যাচ্ছে। তো আমরা কি বলতে পারি, কি বলতে পারি, নতুন কি কথা বলতে পারি? মাঝে মধ্যে আমি বলি শুভ অপরাহ্ন, এটা বলি, বা আপনারা ভালো আছেন তো, এমন বলা যায়। যেহেতু আপনারা অ্যাডাল্ট, হ্যাঁ, আপনাদের বিদ্যালয়ে আর আমাদের একটা সমস্যা হচ্ছে যে যেহেতু আমরা সরাসরি আই কন্ট্যাক্ট, মানে সরাসরি যে একটা ফিলিং ক্লাসে, সেই ফিলিংটা তো অবশ্যই তার ঘাটতি থাকছে। তারপরেও কিন্তু আমরা রিচ করার চেষ্টা করছি আমাদের ভয়েস দিয়ে, আমাদের অনুভূতি দিয়ে আমরা একে অন্যকে টাচ করার। তো আমার মনে হয় যে আমরা 80%, 70-80% টাচ করতে পারছি একে অন্যকে। তো আজকে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ এই বিশ্ব দুর্যোগকালীন যে পরিস্থিতি বিরাজমান, সেখান থেকে আমাদেরকে উত্তরণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা এবং নিজের সচেতনতা, সচেতন হওয়া ছাড়া কিন্তু বিকল্প আর আর কোনো উপায় নেই। কোনো কিছু দিয়ে কিন্তু সেটা মানে আমরা ই করতে পারছি না, রহিত করতে পারছি না। তো একান্ত সচেতন হতে হবে। দেখুন আজকে একটি ঘটনা, ছোট্ট, মনে করেন একজন একটা হাঁচি দিল আপনি এই খাওয়ার টেবিলে, এখন উনিও জানে না যে হাঁচিটা ওই সময় আসবে। তো এখন আমাদের কি করণীয় বলুন তো, যে একদম ভরা টেবিলে একজন হঠাৎ করে হাঁচি দিয়ে দিলে, তখন আমরা কি করব? সবাই কি খাবার ছেড়ে সবাই দৌড় দিব? আর ওখানে তো অনেক খাবার পড়ে রইল না, তাহলে আমাদের এই মুহূর্তে কে মানে জয়েন্টলি খাবার টেবিলে যদি আমরা বসি, তাহলে আমাদের কি করতে হবে? কারো আইডিয়া আসতেছে না? না, দেখি যে হাঁচি দিবে সে একটু মানে সংযত হয়ে হাঁচিটা দেওয়ার চেষ্টা করবে, আর বাকিরাও মানে বিরক্ত বোধ দেখাবে না। না, বিরক্ত বোধ দেখানো তো যাবেই না। আর সে কিন্তু ওইখানে সংযত হাঁচি, আপনি ড্রপলেট, এটা আপনার মানে আসলে সে কোনো আক্রান্ত না, কিন্তু সাধারণ সর্দি কাশিও কিন্তু আসলে ভাইরাস, তাই না? আমরা যে একজন অন্যজনের কাছে ট্রান্সমিশনের মাধ্যমে কিন্তু হয়ে যায় এয়ার থেকে। তো বিষয়টা হচ্ছে যে তার উচিত কি ওইখান থেকে দ্রুত উঠে আসা। হাঁচি আসার আগে কিন্তু আপনার একটা ভেতরে কিন্তু একটা কি হয়, ওই হাঁচির যে আপনি আগে এটা কিন্তু ফিলিংটা কিন্তু আসে, তাহলে কি করতে হবে, তার ওখান থেকে দ্রুত শর্ট শর্টকে যদি না হয়, তাহলে কিন্তু আপনাকে খুব দ্রুত টিস্যু বা রুমাল বা হাতের কোনো যে কোনো কিছুতে চাপিয়ে কিন্তু হাঁচিটা দিতে হবে। বিষয়টা আমি বুঝাতে পারছি? জি ম্যাডাম। কিন্তু দেখা যায়, জি, কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু সবাই শিক্ষিত, কিন্তু শিক্ষিত এবং সচেতন বলছি, কিন্তু আমি যখন হাঁচিটা দিচ্ছি তখন কিন্তু আমার ওই এই আমি বলে শিখিয়ে দিচ্ছি, বাট এই সেন্সটা কিন্তু আমার মধ্যে ওই মুহূর্তে কাজ করে না। কারণ হচ্ছে এটা একটা প্র্যাকটিসের বিষয়, এটা আমাদেরকে আসলে এখন প্র্যাকটিস করতে হবে, এটি আমাদের এখন বাস্তবতা। তো ধন্যবাদ সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা কিছু কিছু শিক্ষণীয় বিষয়গুলো মাথায় রাখবো। আপনারা আবার শিক্ষার্থীদের সঙ্গে কাজ করো, শিক্ষার্থীদের এই লার্নিং গুলো খুবই দরকার এই মুহূর্তে, এবং বাসায় প্রতিটা সদস্য আশেপাশে সবার কিন্তু এই বিষয়গুলো মেনে চলা দরকার। তো আসি এবার আমি বাংলা ক্লাসে। তো প্রথমে প্রশ্ন হচ্ছে যে আমাদের যে বাংলা শিখন শেখানো কৌশল নিয়ে আমরা কাজ করছি, এটি আমাদের শিক্ষণ বিজ্ঞানের কোন অধ্যায়ে আছে? পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আমরা কিন্তু শুনি বলি নির্দেশিত পাঠগুলোর নিয়ে আমরা কাজ করেছি, যে আমরা যদি গল্প ছবিতে গল্প হয় তাহলে আমরা কিভাবে কাজটা করব। এই বিষয়ে আমার মনে হয় না তেমন কারো জিজ্ঞাসা আছে,
যদি থাকে আমরা আমরা গুগল ক্লাসরুমে সে বিষয়ে যাদের ঘাটতি আছে ওখানে কাজ করবো, যেহেতু আমাদেরকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে আমরা শুনি, বলি, পড়ি, লিখি, এইরকম নির্দেশিত পাঠ শিক্ষকের জন্য নির্দেশনা আছে যে আপনি এই পাঠটি কার্যক্রম শিক্ষার্থীদের সাথে করবেন। শুনি, বলি, পড়ি, লিখি মানে শিক্ষার্থীরা শুনবে, বলবে, পড়বে এবং লিখবে। এই অবস্থায় আমি আপনাদের কাছে গতদিন কি প্রশ্ন রেখেছিলাম কি না আমি আসলে ভুলে গেছি, যেহেতু আমার একই দুটা শিফট। তো এখানে আমাকে বলবেন যে আমরা ওই শুনি বলি পাঠের চেয়ে আমরা একটু বেশি কোনো কাজ করি কিনা পড়ি লিখিকে, মানে এটা আমরা প্রস্তুতিতে তো অনুরূপ সেই কাজগুলোই করব। যখন আমরা অনুশীলন উপস্থাপন এবং অনুশীলন করাবো শিক্ষার্থীদের, সে তখন আমরা কোনো কাজ করি কিনা। আচ্ছা, এই অ্যান্সারটা দেবেন হচ্ছে 50 রোল, 50 একটু প্লিজ। আমরা নতুন কোনো কাজ করি কিনা পড়ি এবং লিখিতে, রোল 50 নেই, রোল 55 দেন উত্তরটা। আমরা দ্রুত উত্তর দেবো, শোনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ সাজেদা, 50 আছেন। জি ম্যাডাম একটু বলুন যে আমরা, জি আমরা উপস্থাপন পর্যায়ে পড়ি লিখি মানে শুনি বলি তো থাকবেই, পড়ি লিখি পর্যায়ে কি কাজ করি, মনে আছে কিছু? না ম্যাডাম, তো মনে নেই। আচ্ছা, মনে নেই, আপনি বই খুলে ফেলবেন। আপনাদের এখানে 231 নাম্বার পৃষ্ঠা খুলে আপনি 32 নাম্বার পৃষ্ঠাটা খোলেন, 32-33 পৃষ্ঠায় দেখুন এটা আছে, একটু দেখতে থাকেন। আর মনে আছে কার একটু বলুন, আমি পাঠ্য বইয়ের, হ্যাঁ আপনাদের, জি মনে আছে কাজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পড়ি লিখি কাজগুলো আপনাদের করাতে হবে, খুব ইম্পর্টেন্ট। কারো মনে নেই, অবশ্যই কারো না কারো মনে থাকে। আচ্ছা, আমি একটু হিন্টস দিই, আপনারা যখন পড়েন, আমি একটা মডেল রিডিং এর কথা বলছিলাম, আদর্শ পাঠের কথা বলছিলাম, এটা কি এখানে হওয়ার কোনো দরকার আছে? পড়ি লিখিতে আদর্শ পাঠ শিক্ষক কর্তৃক যে পাঠটি শ্রেণীর সম্মুখে সকল শিক্ষার্থীদের জন্য উপস্থাপিত হবে, এই কাজটি কি এখানে উপস্থাপন পর্যায়ে হওয়া আবশ্যক কিনা? জি ম্যাম, উপস্থাপন পর্যায়ে করা আবশ্যক, কারণ প্রমিত উচ্চারণে এটা যেহেতু পড়ি আছে সেহেতু পড়তে হবে। জি জি, তাহলে প্রমিত শুদ্ধ উচ্চারণে চলিত রীতিতে শ্রবণ যোগ্য স্বরে শিক্ষক পাঠটি কয়েকবার শিক্ষার্থীদের সম্মুখে পড়বেন এবং শিক্ষার্থীরা নিজ নিজ বই, অথবা এখানে কিন্তু নেই কথাটি, আমরা যা সাধারণত তিনজনকে একটি বই, মাঝের যিনি থাকেন তিনি মাঝের শিক্ষার্থীকে বই ওপেন করি, ডান এবং বাঁ পাশে শিক্ষার্থী বই ক্লোজ থাকে, জাস্ট হচ্ছে মাঝের শিক্ষার্থীর বইকে অনুসরণ করবে। মানে এটা কেন করি, এটা করলে হয় যে মাঝের শিক্ষার্থী তিনি যদি কম পারক হন তাতেও সমস্যা নাই, তিনজনের মধ্যে কেউ না কেউ আর সঠিক জায়গায় কিন্তু আঙুলটা দিয়ে ম্যাডামের সাথে সাথে পড়তে থাকেন, এবং ম্যাডাম কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থেকে পড়বেন না। ম্যাডাম বা স্যার, ম্যাডাম কথাটা বেশি আসে কেন, আমি যখন এই যে এখন আপনাদের সাথে কথা বলতেছি না, চোখে দেখতেছি ম্যাডাম পড়াচ্ছে, মানে স্যারদের আসলে সংখ্যা কম হওয়াতে চোখে একটু কম, মানে ভাষে কম, তো এই কারণে আমি ম্যাডামের নাম নিলাম। তো ম্যাডাম বা স্যার যিনি পড়ছেন তিনি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে পড়বেন না, কারণ হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী আপনাকে অনুসরণ করছে কিনা এই কারণেই ওই পয়েন্টটা কিন্তু এখানে আসবে, এবং এই কাজটি কিন্তু আপনারা অবশ্য অবশ্য উপস্থাপন পর্যায়ে করবেন। এটি করতে হলে আপনার উপর মানে ওই যে ওই কথাগুলো, প্রমিত উচ্চারণ, প্রমিত শুদ্ধ উচ্চারণ যেটা, এবং আপনার চলিত রীতি, সাথে হচ্ছে আপনার শ্রবণযোগ্য স্বর, অর্থাৎ হচ্ছে সবাই শুনতে পাচ্ছে, মানে সবার আরাম লাগছে শুনতে, এবং মানে খুব লাউডের না, একেবারে চিৎকার চেঁচামেচি করে পড়ানো যাবে না, অনেক ধরে না যে ম্যাডাম তো বলছে যে শ্রবণযোগ্য, সবাই যেন শুনতে পাচ্ছে কিনা, অনেকেই আসছেন এরকম এত চিৎকার করে পড়াচ্ছেন পাশের ক্লাস পর্যন্ত শোনা যাচ্ছে, বাট হচ্ছে আরাম লাগতেছে না কানে, তো এই কারণে আমি এই কথাটা বলছি। এটা মনে থাকবে কিনা আমি জানি না, আপনাদের এই মনে রাখতে পারবেন কিনা,
এটা মনে রাখা খুবই জরুরি। আপনারা রেকর্ড করেন অথবা লিখে নেন অথবা কি কোনোভাবে, আসলে মানুষ তো বিস্তৃতি হবেই, কিন্তু আপনাকে এটা নোট রাখতে হবে। তো এই কাজটি কিন্তু ছিল এর পরেই, এটি কেউ বলতে পারবেন এই কাজটির পরে শিক্ষকের মডেল রিডিং এর পরে কি হবে? পরিলিখিতে আমি কি রোল ফিক্স করে দেব? 10 রোল আছেন, রোল 10। জি ম্যাডাম, আপনি মনে করেন উপস্থাপ করে গেলেন, হ্যাঁ, তারপরে কি আছে? আমাদের বলতেও আছে, তারপরে বলছেন উপস্থাপনার পরে অনুশীলন, শিক্ষার্থীদের অনুশীলন পর্যায়ে না, অনুশীলনের আগেই, অনুশীলন এখানে অনুশীলন হবে কি, কি নিয়ে অনুশীলন হবে? রিডিং নিয়ে না কিন্তু হবে না, রিডিং এর আগে আরেকটা কাজ করতে হবে। রিডিং এর আগে হচ্ছে ওই গল্পটা সম্পর্কে ওদের বলতে বলা, বলার কাজ না ম্যাম, এখানে আপনি পড়ার কাজ চলছে, পড়ার কাজটা হয়ে যাওয়ার পরে গল্প, গল্প বলা না, গল্প বলা না, গল্প বলা আপনি যেটা মূল্যায়ন পর্যায়ে বলার যোগ্যতা আপনি অর্জন হয়েছে কিনা সেটা যাচ করার জন্য করতে পারেন। কেউ বলতে পারবেন এনি শব্দের উচ্চারণ অনুশীলন? ইয়াস, গুড, উত্তর দিয়েছেন হচ্ছে জেসমিন। হ্যাঁ জেসমিনই তো আপনি, আপনাকে তো আজ করেছিলাম, হ্যাঁ আপনি তো সঠিক উত্তরই দিয়েছেন। তাহলে আপনি নতুন শব্দের, আজকের পাঠের নতুন শব্দগুলোর উচ্চারণ বানান এবং অর্থ শিখতে সহায়তা করবেন, সেটাও কিন্তু আপনার হচ্ছে অনুশীলন শিক্ষার্থীদের, বাট এটাও কিন্তু হোল ক্লাস ওয়ার্কে হবে, মানে সকল শিক্ষার্থীদের জন্য, এটা কিন্তু গ্রুপ ওয়ার্ক না, এটা কি, এটা হচ্ছে হোল ক্লাস ওয়ার্ক, মানে হচ্ছে সকল সমবেত কাজ বলা হয় বাংলায়। তো সমবেত কাজে এখন আপনি কি করলেন যে সকল শিক্ষার্থীর যেন এই শব্দগুলো, আজকে যে পাঠের নতুন শব্দ আছে সেই শব্দ আপনি, সাধারণত আমরা আপনাদেরকে যদি খোলা থাকতো তাহলে আপনাদেরকে আমি কি, আমরা কি করতাম যে পাঠ্যপুস্তকে যে টেক্সট যে শব্দগুলো আছে সেগুলো আপনাদেরকে ওয়ার্ড কার্ড হিসাবে বানাতে বলতাম, বোল্ড করে লিখে আপনি হচ্ছেন সেটা কালার করে রঙিন ডিপ রং, যেগুলো চোখে মনে করেন যে অনেক দূর থেকে চমৎকার, শিশুরা কিন্তু চমৎকার রং খুব পছন্দ করে, মানে হালকা রং কিন্তু শিশুদের জন্য নয়, গাঢ় রং দিয়ে ওগুলোকে কালার করে দিলে তখন হচ্ছে কি হয়, তারা শুধু আপনি বোর্ডে চকবোর্ড ব্যবহারই না নিতে পারে। আবার যদি আপনার ICT ট্রেনিং প্রাপ্ত হন তাহলে তো আপনারা অবশ্যই ইয়েতে পর্দায় এখানে আপনার ল্যাপটপ প্রজেক্টরের মাধ্যমে কিন্তু শব্দগুলো ওখানেও আগে তৈরি করলেন, ওখানে শো করলেন, এটা আপনার সময় সংক্ষেপ হয়, বাট আপনার উপকরণ হিসেবে কার্ড, ওয়ার্ড কার্ড এটা অনেক আগে থেকে প্রচলিত, এটা আপনার কিন্তু শেখা দরকার। বর্ণের আকার আপনি সঠিকভাবে, আপনার এই অনুশীলনটাও হবে, আপনি সঠিকভাবে তখন লিখতে চেষ্টা করবেন বর্ণটি, এই বর্ণ কার্ডগুলো শব্দ কার্ডগুলো তৈরি করে, কারণ আপনাকে যখন বানান করে যেতে হবে তখন কিন্তু বর্ণ লিখতে হবে, বা হ্যাঁ সে কারণে আপনাকে কি করতে হবে, যেমন আমি এখানে যে বাংলা দ্বিতীয় শ্রেণীর যদি আজ, এটা মনে হয় আপনাদের আগেও বলেছিলাম যে আজ শুক্রবার স্কুল ছুটির দিন, মানে ঠিক দ্বিতীয় পাঠটা পাঠ থেকে জেনে নিন, তাহলে এখানে দেখুন যে শুক্রবার, যদিও এই শুক্রবার এটা কিন্তু প্রথম শ্রেণী, মমর 7 দিনে কিন্তু এটা রয়েছে, তাহলে এখানে আপনার প্রতিদিন, প্রতিদিন এখানে সপ্তাহ রয়েছে, প্রতিদিন মানে এখানে যুক্ত বলে যেগুলো রয়েছে এখানে কিন্তু পাশে, আবার আমি দ্বিতীয় শ্রেণী বই থেকে বলছি, এখানে পাশে কিন্তু আবার সেগুলো রয়ে গিয়েছে, তো আপনাদের কিন্তু খুব বেশি কষ্ট করতে হবে না, প্রতিদিন সুন্দর শুক্রবার ও শুক্রবারটাও দিয়েছে, তো তাদের কিন্তু এখানে এসে আবার কিন্তু সেই ঝালাই যেটাকে বলা হয় যে ওটা যে তারা প্রথমে মুমু 7 দিনে শিখে এসছে সেটাকে ধরে রাখতে পারবে, পারছে কিনা, এ কারণে প্রথম পাঠে কিন্তু শুক্রবারটা রয়ে গিয়েছে। তাহলে আমরা এই শব্দগুলোকে কি করব, তাদের অনুশীলন করাবো। এরপরে কাজটা কি, কেউ বলতে পারবেন এর পরের কাজটা? আমি কিন্তু আজকে পরিচয়মূলক পাঠে যাব, একটু দ্রুত হলে ভালো হয়,
পরিচয়মূলক পাঠে যাব আজকে। সঠিক অঙ্গভঙ্গিতে শারীরিক ভাষা বা আবেগ না, ওটা আসলে কি আপনার হচ্ছে যদি গল্প হয় তাহলে অবশ্যই এই বিষয়গুলোকে আমরা ফোকাস করি, আর কিন্তু পড়ার ক্ষেত্রে আপনার পড়ার যে যোগ্যতা, পড়তে গেলে শুদ্ধ স্পষ্ট উচ্চারণ, আর এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট। তো এইখানে কি আছে, এখানে কিন্তু আপনার আছে যে পরে একাধিকবার একাধিকবার পড়ার কি করতে হবে শিক্ষার্থীদের অনুশীলন, যেটা আপনি একটু আগে বললেন, কিন্তু কে বললো যে ম্যাডাম অনুশীলন করবে? আমি যে আপনাদেরকে, আপনাদের কাছে বই নেই, হার্ড কপি নেই, বই তো দেওয়া হয়েছে, তাহলে বইটা খুলছেন না কেন? বই খুললেও তো আপনারা সেই কাছে সেখানে থাকতে পারতেন। যে আচ্ছা, তো এইখানে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে এরপরে আপনাদের কি করতে হবে যে শিক্ষার্থীরা যেন কয়েকবার পড়ার সুযোগ পায়। পড়লে কি হচ্ছে যে শিক্ষক তো পড়ে গেলেন, আপনি তো কয়েকবার পড়লেন, পড়ার পরে তাকে তাদের দিয়ে তারা অনুসরণ করলো। অনুসরণ মানে কিন্তু পড়া নয়, অনুসরণ মানে হচ্ছে আপনার আঙুল দিয়ে ওই প্রত্যেকটা বাক্যের আপনি যে বাক্যগুলো উচ্চারণ করেছেন সেই ওইখানে যে আপনি সঠিক বাক্য উচ্চারণের যে কাঠামো অনুসারে তার ভাবাবেগ ঠিক রেখে আপনাকে অবশ্যই কিন্তু সেটা উচ্চারণ করতে হবে। ও আচ্ছা, এখানে হ্যাঁ এখানে ঠিকই আছে, আপনি এই কথাটা বলছিলেন মনে হয় না, পুনরায় ছবির নিচে লেখা বাক্য ঠিক রেখে গল্পটি দুই একবার প্রমিত উচ্চারণে পড়ে শোনাবেন। হ্যাঁ, ওইখানে কিন্তু আমি জুড়ে দিয়েছি যে আমরা শিক্ষার্থীরা শিক্ষককে অনুসরণ করবেন এবং কিভাবে, ওটাও যদি আপনি দেন সমস্যা নাই। এরপরে আপনি কি করছেন যে বলার সময় গল্পের কথা অনুযায়ী সার, মানে ওইখানে অবশ্য আমি এই কথাটা কিন্তু বলছি যে আপনার যদি টেক্সট, কারণ এই যে শুক্রবার আর শুক্রবার এই কথাটি যখন আপনি বলছেন স্কুল ছুটির দিন, তখন আপনার কিন্তু একটি অভিব্যক্তি, একটি অভিব্যক্তি কিন্তু অবশ্যই আসবে, ঐশী ও ওমর বাগানে কাজ করছে। এই এখানে কিন্তু আপনার একটি মানে স্মুথ ওয়েতে কিন্তু আপনাকে এই টেক্সটটা পড়ে যেতে হবে। আর যদি এখানে অন্যরকম কিছু অনুভূতি থাকতো সেটাও কিন্তু আপনার এই পড়ার সময় এটা আরো প্রকাশ পেত, সেই কথাটি এখানে বলছে। আচ্ছা, এরপরে এটা মনে হয় বলছিলেন, থ্যাংক ইউ যিনি বলেছিলেন, এরপরেরটা কি বলছিলাম যে উচ্চারণ অনুশীলন, বিশেষ বিশেষ শব্দের অর্থ বানান, এটা তো হয়ে গিয়েছে, এরপরের কাজটা কি, এটা তো মনে হয় বললেন না, দলে ভাগ করা বলেছেন, রোল আমাদের এখানে কত থেকে আসেন, এক থেকেই না, রোল পাঁচ বলুন তো যে এরপরে আমরা কি করব অনুশীলন পর্যায়ে। কি আমাকে কি শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমাকে একটু বলুন যে আমরা এখানে দেখা যাচ্ছে, তো দেখা তো যাওয়ার কথা, আমি একটু বড় করে দিচ্ছি আর না হলে বইটা খুলুন, যে আমরা অনুশীলন পর্যায়ে কি করব, অনুশীলন পর্যায়ে কি করব, এটা কিন্তু আপনার ওই শুনি বলির সাথে অনেকগুলো মিল থাকবে, শুধু ওই ওটা একটু বলে তারপরে আপনি পরিলিখিত আমরা কি কি করবো এটা বলেন, রোল পাঁচ না থাকলে রোল ছয় বলেন। ম্যাডাম আছি, আসসালামু আলাইকুম ম্যাডাম। জি একটু বলুন তো কি ভাবে করবেন ম্যাডাম, কোনটা একটু কানে অনুশীলন, অনুশীলন পর্যায়টা আপনি মনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আপনার ওই আমরা তো শিক্ষক তো পড়ে গেল তাই না, শিক্ষক কিন্তু পাঠ্যাংশ তো পড়ে গেলেন, পড়ার সময় যে তার অনুভূতি, যে বাক্য বিন্যাসের সাথে তার যে স্বরভঙ্গি, এগুলো ঠিক রেখে কিন্তু তিনি এগুলো পড়লেন এবং শিক্ষার্থীরা তাকে অনুসরণ করলো। অনুসরণ করার পরে আপনার হচ্ছে কিছু বাক্য সরি কিছু শব্দের উচ্চারণ বানান এবং অর্থ শিখলেন, শিক্ষার্থীদের শিখতে শিক্ষার্থীদের সহায়তা করলেন, এরপরে হচ্ছে শিক্ষার্থীদের অনুশীলন পর্যায়ে গেলেন। অনুশীলন পর্যায়ে কি 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 করবে? শিক্ষার্থীদের সংখ্যা অনুসারে সুবিধা মতো কয়েকটি দলে ভাগ করে বসার ব্যবস্থা করব। হ্যাঁ ওইটা কিন্তু আমি ওইভাবে এখানে বইয়ে ভাবেই আছে, আপনাদেরকে আমি একটা সহজ কথা বলছিলাম ওইটা বল সহজ পন্থা বলেছিলাম আরো মনে আছে ম্যাডাম? শিক্ষার্থীদেরকে হচ্ছে মুখোমুখি বসে দল গঠন করে দেওয়ার জন্য বলেছিলেন। হ্যাঁ মানে আমাদের ওখানে বলা আছে যে দল মানে সংখ্যা অনুসারে ভাগ করে তারপরে হচ্ছে, কারণ এটা হলে করতে হলে আপনাকে আগে প্রিপারেশন থাকতে হবে। প্রিপারেশন তো অবশ্যই পাঠ পরিকল্পনা যেহেতু আপনি লিখবেন, কিন্তু আপনার দ্রুত কাজ করার জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে আপনাকে কি করতে হবে যে শিক্ষার্থী মুখে জাস্ট প্রথম বেঞ্চটা কিন্তু ঘুরে বসবে, এভাবে তৃতীয় বেঞ্চ পঞ্চম বেঞ্চ ঘুরে বসলেই প্রথম দ্বিতীয় ওরা মুখোমুখি হয়ে গেল একটা দল, মুখোমুখি বসে দল গঠন করে তারপরে কি করবে? দল তো গঠন হয়ে গেল তারপরে কি কাজ? পাঁচ বলেন, দল গঠন করলেন তারপরে কাজ কি? দলে কি ম্যাডাম? ম্যাডাম প্রতি দলে একটু করে বই দিয়ে বই ব্যবহার করতে বলবো এবং এক একজনকে ছবির নিচে লেখা বিবৃতি পড়তে দলের অন্যদের শোনাতে বলবো। না বই থাকবে পর্যায়ে সম্ভব হলে প্রত্যেকের কাছে একটা করে বই রাখতে বলতে হবে, আর যদি সম্ভব না হয় মানে প্রত্যেকের কাছে না থাকে তাও যত যত বেশি সংখ্যক বই। না 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 মইনুল সাহেব শুনেন, বিষয়টা এমন না পেডাগজিটা হচ্ছে যে আপনাকে ওইখানে শিক্ষার্থীদের সবারই তো বই আছে কিন্তু বই সবাই খুলবে না, এখানে একজন একজন এই এই কারণে আমি বলছি একটি বই কেন দলে একটি করে? জি ম্যাডাম হ্যাঁ একটি বই, আপনারা কি এই যে রিডিং পড়েন তো রিডিং পড়লে কিন্তু আপনার ই হয় না উপলব্ধি হয় না, মানে আপনি ওই ভেতরে ঝুঁকিতে পারেন, এমনি শুধু পড়ে যাচ্ছেন। হ্যাঁ এই যে দেখে দেখে সংবাদ যেমন পড়ে যায় সংবাদ পাঠিকান পড়ে যাচ্ছে এই পড়া না, আপনাকে বুঝতে হবে যে এখানে ছবির ক্রমানুসারে। তার মানে কি এই যে আমরা যে এখানে আমার যদি পাঠ থেকে জেনে এখানে আমার দ্বিতীয় শ্রেণীর একটাই ছবি আছে তো তো একাধিক হলে আপনার যে পেছনে আরো আরো পরে যান দেখা যায় যে আরো ছবি আছে। এখানে বলছে কথাটা বলছেন যে একটা টেক্সট আছে যে টেক্সটটা শিক্ষক উপস্থাপন করেছেন সেই টেক্সটটি অনুশীলন পর্যায়ে, আমি কিন্তু এটা বলবো না একদম আমি যা যা বলবো এভাবে কিন্তু আপনাদের বলতে হবে, আমি রোল ধরে ধরে বলবো। তাহলে এই টেক্সটটি তারা কি করবে, দলে একটি বই খোলা থাকবে এবং প্রত্যেক শিক্ষার্থী এই টেক্সটটি পাঠ্যাংশটি তারা নিচে আঙুল দিয়ে ধরে ধরে পড়ে সকল বন্ধুদেরকে শোনাবে, এভাবে প্রত্যেকেই এই দলের এভাবে দলের প্রত্যেকেই পাঠ্যাংশটি পড়বে এবং অন্যরা শুনবে। বুঝাইতে পারছি আমি এটা হাইড করি তো আমি বুঝাইতে পারছি? হ্যাঁ মনুর সাহেব তাহলে জি 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 মনুর সাহেবকে বলি, মনুর সাহেব তাহলে কি আমরা বই কি না থাকার জন্য না থাকার বলেন এখানে সাইন্স ম্যাম? আসলে ওই মানে সবার দৃষ্টি যাতে ওই নির্দিষ্ট ছবির উপরে থাকে এইটা ফোকাস করার জন্য একটা বই নিয়ে সবাইকে ওই একটা বইয়ের উপরে মানে আঙুলি নির্দেশ করে বা হাত দিয়ে ধরে ওইটাই দেখে ওইটা ব্যাখ্যা করতে বলা হয়।
না দেখা ধারাবাহিকভাবে এভাবে একটার পর একটা ছবি বর্ণনা করবে। এখানে ছবি ছবিও দেখা না, এখানে ব্যাখ্যাও না, এখানে হচ্ছে রিডিং করা। এখানে হচ্ছে সাবলীল পাঠক তৈরি করা, ওই যে শব্দগুলা এই যে বাক্যগুলা সঠিকভাবে বলছে যিনি পারছেন না শিক্ষক, তো এই কারণে দলীয় কাজ দিয়ে শিক্ষক তার অন্য ক্লাসে চলে যাবেন না, এইখানে থাকবেন, তিনি ঘুরে ঘুরে শুনবেন এবং ওই দলে দেখবেন যে অবশ্যই পারক শিক্ষার্থী রয়ে গিয়েছে, কারণ আপনি বেজলাইন করেছেন, তার আগে বেজলাইন করে তো আপনি দলে দেখেছেন যে আপনার অধিকাংশ শিক্ষার্থী পারে। আর যদি অধিকাংশ শিক্ষার্থী নাও পারে, আপনি প্রতি দলে একজন দুজন শিক্ষার্থী আপনি পাবেন না যারা ভালো মানে সাবলীল গঠনের সময় ওটা তো ইনক্লুড করেই দিতে হবে ম্যাম, পারক ছাত্র অন্তত একজন দুজন দিতেই হবে। না ওটা কি ওটাকে আবার ওই আলাদাও করে মানে অনেক ই আছে প্যাডাগজিতে এতই, আপনি যারা পারক গুলাকে আলাদা করে বলবেন যে তোমরা নীল ধরেন সবুজ দলটা পারক, তাদেরকে আবার আপনি মনে করেন একটা লিস্ট করলেন রুমা ছুমা এরকম মনে করেন 20 জন, এবং তোমরা আজকে তুমি এখানে বসে না, ওরা যে যেখানে বসে আছে আপনি মানে ওটাও আবার আপনার পার্সোনাল পার্সোনালি আপনার কাছে থাকবে, কিন্তু আপনি ওরা যেমনি বসে আছে বসে থাক, কিন্তু আপনি একটু খেয়াল করে চোখ বুলাইলে দেখবেন প্রতি বেঞ্চে একটু খেয়াল করতে হবে যে ওরা 20 জনই দুটা বেঞ্চে বসছে কিনা বা 4টা বেঞ্চে বসে আছে কিনা, তাহলে কি ওর মুখোমুখি করে দিলে ওরা কিন্তু একসাথে রয়ে গেল ওই দুটো বা 4টা দলে দুটো দলে দেখেন বিতর্জন তর্জন করে হবে। আমি এই কারণে আপনি কি করবেন যদি ওই রকম থাকে তখন আপনি একটু মিক্সিং ওই যে শ্রেণী শুরুতে যে শ্রেণী বিন্যাস আছে তখন কিন্তু আপনাকে একটু মানে অন্যরকম সফট আপনি বুঝাবেন না যে ওরা পারক দেখে সরাচ্ছে, আপনি এমনি বলবেন যে এখন তোমরা একটু আমি একটু শ্রেণী বিন্যাস করব, আমি তোমাদেরকে প্রতিদিনই আপনি ওটা গেলে ওদের সামনে করে করে দেখাবেন যে আপনি করেন, হ্যাঁ এটা আপনি রুটিন ওয়ার্ক, এই কারণে ওদের জাস্ট একটু আগেই এটা আপনি প্রস্তুতি পর্বে আপনাকে ওই অ্যারেঞ্জটা করে ফেলতে হবে। বাট দলে বসার পরে আপনি তখন ওই ঘুরে ঘুরে ভালোদের তুলে তুলে ওই ভিতরে ঢুকাবেন, তখন ওরা ভাববে কি যে ওর ভালো দেখে আনছে, মানে আমি অনেক স্কুল ভিজিট বলে কি ম্যাডাম ওই শিক্ষার্থী আমাকে বলছে কি ম্যাডাম আমি আসলে পারি না, মানে বিষয়টা কি ওকে সবাই বলছে যে ও পারে না, মানে ও নিজে ধরেই নিয়েছে ও পারলেও ও জানে ও মনে করতেছে ও পারে না, তো আমি বললাম তাই বুঝি তুমি পারো না আসো তো আমার সাথে একটু পড়ো, তো তখন ওকে আমি কাছে নিয়ে আমি ওকে পড়ানোর চেষ্টা করলাম, তখন সে কিন্তু খুব আশ্বস্ত হলো, ওকে যখন আমি খুব ক্লোজলি হ্যাঁ শিক্ষার্থীর কাছে একদম ওর ওই বেঞ্চের কোনায় আমি পাশে বসলাম, বসে ওই বইটাকে ওর কাছে আমি নিয়ে একেবারে আমিও আঙ্গুলি ওখানে ধরে ধরে ওর সাথে পড়লাম, তখন সে তো খুবই আশ্বস্ত খুবই মনে করেন যে সে একেবারে মানে কি বলবো ডিলাইটেড হ্যাঁ খুবই আনন্দিত, এবং সে কিন্তু পড়ে ফেলছে পড়ে ফেলতেছে, কারণ তখন সে বুঝতেছে যে না সে পারে। তো এই কারণে পারকদেরও আপনি ওভাবে না আবার পারে না দেখে আবার ঘুরে ঘুরে দেওয়া যাচ্ছে না, এগুলি হচ্ছে করবেন আপনি সবই আপনার মাথায় থাকবে সেটা হচ্ছে খুবই সফট হ্যান্ডে করে ওভাবে দেবেন, তো দিলে আপনার আসল কথা দেখেন ওই যে সরে গেছে অন্যদিকে, আসল কথাটা ওখানে আসলে পড়ার যোগ্যতা অর্জন করা, ওটা কিন্তু ছবি দিয়ে দিয়েছি কেন ছবি দিলে ওরা আবার ওই ছবির সাথে মিল করে, মানে ছোট শিশুরা তো ছবির পাঠে আকর্ষণ অনুভব করে, ছোট শিশু কেন আমি অনুভব করি ছবি থাকলে ওখানে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে দেখি তো এই প্রেক্ষাপট, তখন হচ্ছে কল্পনা সৃজনশীলতা চিন্তার কিন্তু একটি দারুণ উন্মোচন হয়ে যায়। তো এই কারণে এই কথাটি এখানে বলা হয়েছে, এটা আসলে অন্য কিছু নয়, আমি রোল 11 তো আপনি রোল 12 বলবো যে আমরা কিভাবে দলে পড়তে দেব অনুশীলনটা, দলে পড়ার অনুশীলনটা রোল 12 একটু বলবেন। জি ম্যাডাম শুনতে পাচ্ছি, বলুন ম্যাডাম কি হবে। ম্যাডাম দলে অনুশীলনী করানোর জন্য আমরা ছাত্রদেরকে প্রথমে দলে ভাগ করব, অনুশীলনী না অনুশীলন, শব্দটা হবে অনুশীলন, শিক্ষকের ভুল উচ্চারণ করা যাবে না বাবা, শিক্ষার্থীর অনুশীলন পর্যায়ে শিক্ষার্থীদের সুবিধা মতো দলে ভাগ বসার ব্যবস্থা করব, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা করব হচ্ছে আমরা প্রথম বেঞ্চকে একটু মানে বিপরীত পাশে দিয়ে দ্বিতীয় বেঞ্চের সাথে যুক্ত করে দিব, এভাবে যদি
মুখোমুখি যদি আমাদের এভাবে ছয়টা বেঞ্চ থাকে বা আটটা বেঞ্চ, যে কয়টা ক্লাসরুমে বেঞ্চ থাকবে, এভাবে আমরা বিপরীত মুখী করে দিয়ে শিক্ষার্থীদেরকে মুখোমুখি বসার ব্যবস্থা করে দিব। এবং তারপরে আমি গল্পটা তো, যেই গল্প বা যে কবিতা যেটাই আমি পড়াবো সেটা শিক্ষার্থীরা প্রথমে তো শুনবে, পরবর্তীতে পড়ার দক্ষতা অর্জন করার জন্য শিক্ষার্থীরা একটা বই থাকবে, একটা বই পর্যায়ক্রমে প্রত্যেকটা শিক্ষার্থী, একটা শিক্ষার্থী বইটা পড়বে আর বাকি যে কয়েকজন দলে থাকবে সবাই শুনবে, তারপরে পরবর্তীতে পর্যায়ক্রমে আরেকটা শিক্ষার্থী পড়বে এবং বাকিরা শুনবে, এভাবে দলের সবাই পড়বে এবং বাকিরা শুনবে। এবং কোনো পরাগ শিশু বা অপরাগ শিশু থাকে তাহলে অপরাগ শিশুরা পরাগ শিশুকে ফলো, অপারক উচ্চারণটা হবে অপারক, শিক্ষার্থীরা পারক শিশু শিক্ষার্থীদেরকে সাহায্য নিতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যদি পারক শিক্ষার্থীরা ভালোভাবে উচ্চারণ করে বা বলে, তখন যারা অপারক শিশু আছে তারা মনোযোগ সহকারে শুনবে এবং এভাবে হয়তো বা আমরা যে শিক্ষার্থীদেরকে ওই দিনে যে পাঠটা দিতে চাচ্ছি সেটা তারা ভালোভাবে গ্রহণ করতে পারবে। জি, মানে অনেক শিক্ষার্থী আছে যে শিক্ষকের চেয়ে সহপাঠীর কাছ থেকে স্বাচ্ছন্দ্য, সহপাঠীদের সাথে ওইটা একটু কম থাকে। জি, এই কারণে কিন্তু এই দলীয় কাজটা। আমি এই কথাটা আপনাদের কাছে একেবারে বিনীত অনুরোধ, আমি কিন্তু এই আদেশ করি না, আদেশ করলে হয় কি আপনি আদেশ করছে করতেও পারি নাও করতে পারি, এখান থেকে চলে গেলে তো শেষ, সেজন্য আমি আদেশ করি না, আমি অনুরোধ করি। কারণ হচ্ছে অনুরোধ করলে এটা আপনার দায়িত্ব, আপনাকে তখন ওটা আপনি কিন্তু সেটা পালন করবেন, এই আশা নিয়ে অনুরোধ করি। অনুরোধটা হচ্ছে আপনার যখন আপনাদের এই অবশ্যই এই দলীয় কাজ, শ্রেণীতে দলীয় কাজটি দেবেন। আমি অনেক স্কুল ভিজিট করে দেখেছি শিক্ষক দলীয় কাজ দিচ্ছেন না, বাংলায় এই ক্লাসগুলোতে দলীয় কাজ দিচ্ছেন না, তখন আমি দেখ বলি যে বাবা আপনি তো টাইম এই টাইমে আপনি এই এখন দলীয় কাজ তো দেননি, মানে কেন দিলেন না, তখন বলে ম্যাডাম আপনাকে দেখা আমার থতমত খেয়ে গেছে, এরকম বলে। বা আসলে কিছুই থতমত কোনো বিষয় নিয়ে আমি থাকি বা না থাকি, ভিজিটে গেলামই বা একদিনে একটাই মাসে একবার কোথায় যাবো শুন ঠিক নেই। বিষয়টি হচ্ছে আপনি তো এই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যালয় শ্রেণীতে বাংলা ক্লাসে ঢুকলেই আপনাকে কিন্তু দলীয় কেন দিতে হবে, ওই যে আপনি তো বললেন যে ম্যাডাম ওরা কিন্তু ওই সহপাঠীর কাছ থেকে যেভাবে শিখে কমফর্ট ফিল করছে এবং সেটা কিন্তু অনেক ই হয়, মানে কৌতূহলী থাকে এবং ও কি করতেছে কিভাবে ওটা খেয়াল করে, ওর যদি ভালো হয় তার ও তখন যে চেষ্টা থাকে কি সেও ভালো করবে। আর ম্যাডাম তো একটু ঘুরে ঘুরে দেখছেন, তবে ম্যাডাম বা স্যার যিনি বাংলা ক্লাসে যাবেন তার কিন্তু উচ্চারণ শুদ্ধ হওয়া এবং শব্দ চয়ন যে আপনার এগুলো কিন্তু অবশ্যই সঠিক হতে হবে, এর অনুশীলন আপনাকে করতে হবে। কোথা থেকে করবেন সেগুলো তো আপনার নিজস্ব অ্যারেঞ্জ, আমার আমাদের কাছে আমাদের বলবেন আমরা তো আছি, কিন্তু তারপরেও আপনাকে অনেক কিছু অ্যারেঞ্জ করে নিতে হবে, অনেক উচ্চারণ আপনাকে এখন ইউটিউব আপনার হচ্ছে গুগল এগুলোতে কিন্তু আপনি এগুলো পাবেন। আর বাংলা একাডেমি ডিকশনারির কথা কিন্তু আমি বলেই যাচ্ছি, এটা কিন্তু থাকবে আপনাদের সাথে, আপনারা বানানের বিষয়ে ওখানেও কিন্তু উচ্চারণ আপনারা কিন্তু বুঝতে পারবেন যে উচ্চারণটা কেমন হবে। তো এরপরে আর একটি কাজ আমরা করব, দেখেন দেখেন এটা কিন্তু ইয়ের ভিতরে বক্সের ভিতরে দিয়েছে, এটা বক্সের ভিতরে কেন দিল কেউ বলতে পারেন, আমাদের বক্সের ভেতরে কেন কি ব্যাপার, আমার কাজ সর্ব এই যে পেলাম বলেন তো এটা, এই যে বক্সের ভিতরে কি আছে। ম্যাডাম আপনাকে ধন্যবাদ, ময়নুল সাহেবকে ধন্যবাদ, এবার যাব হচ্ছে ১৩ রোল। জি ম্যাডাম, ১৩ ভর্তি বাতিল, ও ১৩ ১৯ কে কে, আচ্ছা আচ্ছা আবার মনে মনে থাকে না, ঠিক আছে ১৪ রোল। হ্যাঁ, বক্সে যে দিয়েছে এই বক্সের কেন দিল, বক্স করে কেন দিল এই বিষয়টি, কিছু কেউ কি আচ্ছা হাইড হাইড করি, হ্যাঁ বলুন, আমি হাইডই করি, হাইড না করলে দেখে হয়তো বলা যায়, দেখে বললে তো আপনি বুঝে বলবেন না, বলেন বলেন বলতে থাকেন সমস্যা নাই।
কথা বুঝতে পারিনি, বক্স হচ্ছে যে কাজ করতে বলা হয়েছে অনুশীলন পর্যায়ে একটা বক্স কিন্তু সেট আপ করা হয়েছে এখানে বইতে, কেন বক্সে কি আছে আমি বুঝতে পারছি না, ওয়াল্লাহ বক্সে আলাদা করে কেন নেওয়া হয়েছে সেটা জানা বললাম না, ওই সাপের ঝাঁপের মতো না যে সাপ বের হবে কিন্তু এখন ঝাঁপে খুলবো ঝাঁপের ভিতর থেকে সাপ বের হবে আলাদা করে শিক্ষক একটি দল গঠন করবে, এটা ম্যাম বক্সে কেন দেওয়া হয়েছে সেটা বলতে পারছি না, আমরা বাক্সতে কি রাখি বলেন তো, ওপেন কি রাখি আর বাক্সতে কি রাখি, মনে করেন আপনার দুটো জামা আপনি কোনটা বাক্সতে ঢোকাবেন, যেটা হচ্ছে আমি চাই সবাই মানে একটু পরে দেখুক বা এই জিনিসটা একটু সারপ্রাইজ থাকুক এরকম, আচ্ছা অন্যরা বলেন আপনি বাক্সতে কি রাখেন ম্যাডাম, থাকেন আপনি লাইন ম্যাডাম আমি জিনিসটাই রাখি বলছি ম্যাডাম, আমি বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটাকে বক্সে রাখি, দামি আচ্ছা দামি হবে এই জন্য দামি এবং আচ্ছা দামি জিনিসটা তাই না, এই কারণে এই জিনিসটা মূল্যবান জিনিসটা মানে এখানে বাক্স মানেই হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যে অনেকে বললেনি জি এই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি আপনি এই যে একটু আগে আপনি বলছেন ম্যাডাম অনেকেই কিন্তু পারবে না, মানে এই যে ঘাটতি নিয়ে উঠে এসছে প্রথম শ্রেণীর যোগ্যতা সে অর্জন করে নাই, কার চিহ্ন বর্ণ সংখ্যা এগুলো তার সঠিকভাবে হয়নি, তো না হওয়ার কারণে সে কি করছে, কারণ হচ্ছে সে স্কুলে অনেক অ্যাবসেন্ট ছিল, এটা আপনি করোনা আল্লাহ কি করে দিলে পরে দেখবেন স্কুলে গেলে কি অবস্থা, মানে অনেকেই এরকম আপনারা দেখবেন যে অনেকে পিছিয়ে গেছে, তো তাদেরকে কি করতে হবে, তাদেরকে আপনার স্পেশাল কেয়ার স্পেশাল কেয়ার স্পেশাল নিডেটের জন্য স্পেশাল কেয়ার, হ্যাঁ আইসিইউ লাগবে, আইসিইউ মানে এই আইসিইউ হচ্ছে আপনি আইসিইউ, আপনি তাকে কি করবেন যে ওই সে তো আজকে রিডিং করতে পারবে না কারণ বাবা সে তো বর্ণই চিনছে না, সে তো ওই বর্ণের সাথে যে আপনি শুক্র তাহলে বসে সে চিনছে না, তো আজ আই চিনছে না আজ শুক্রবার সে উচ্চারণ করবে কিভাবে, তাহলে তার জন্য আপনার বিশেষ ব্যবস্থা করতে হবে, সেই যে শিক্ষার্থী দিয়ে করতে পারেন আপনি নিজে, এখানে একটা ছোট দলের কথা আছে ডিপিএ ছোট দলের কথা আছে, ছোট দল মানে হচ্ছে এরকম শিক্ষার্থীদেরকে শিক্ষক নিজে এখানে আবার আলাদা করে বসার, মানে আপনার বাংলা ক্লাসেই ওদের জন্য দুটো বেঞ্চ একটা বেঞ্চও দিতে পারেন, আমি আশা করি আল্লাহ মানে আপনাদের ক্লাসে এরকম শিক্ষার্থী নাই দেখ, যদি থাকে চারজন হয়তো ধরেন আসবে বা দুজন আছে তাদেরকে কি করলেন আপনি সামনে ওনার দিকে তাদের আবার বসার ব্যবস্থা, ওইটা কিন্তু ওই যে তখন আপনি মইনুল আবার বলে মানে আপনি বললেন যে ওরা বলা যাবে না পারো না, কিন্তু এখানে আসলে কি আইসি এটা একেবারেই মানে অবস্থা খারাপ, এটাকে আপনি বলছেন না আপনি তাকে আর এমন ভাবে ওখানে নার্সিং দিচ্ছেন যে তার জন্য অনেক দামি কিছু দেওয়া হচ্ছে, অর্থাৎ শিক্ষক নিজেই তাকে সময় দিচ্ছেন অথবা খুব বেস্ট স্টুডেন্ট দিয়ে তার কাছে বসিয়ে ওই ওইখানে ক্লোজলি বসিয়ে কিন্তু তাকে আবার ওই বর্ণ তাকে আবার বর্ণ শেখাতে হচ্ছে, মানে তাকে প্রিভিয়াস ক্লাস অর্থাৎ প্রথম শ্রেণীর বইয়ে চলে যেতে হচ্ছে তার জন্য, এই বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন, এ কারণে আপনি কিন্তু তখন দ্বিতীয় শ্রেণীর বই নিয়ে কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে প্রথম শ্রেণীর ওই যোগ্যতা যে আ অ আকার জ এগুলো যে সে শিখে নেয়, এটা কি বুঝতে পেরেছেন, জি ম্যাডাম বুঝেছি এত, তাহলে দেখুন কত তাহলে দেখুন যে আপনি একই ক্লাসে কিন্তু আপনাকে কি করতে হচ্ছে ওই দুটা শ্রেণীর বই নিয়েও কিন্তু কাজ করতে হচ্ছে, কিছু করার নেই কারণ তাকে তো আপনি ওইখানে কি রেখে আপনি তো তাকে আপনি তৃতীয় শ্রেণীতে দিতে পারবেন না, কারণ হচ্ছে তার যদি এই ধরনের শিক্ষার্থীকে আপনারা মানে দেখেও না দেখার ভান করেন যে ওকে এখন কিভাবে শিখাবো, আর দেখা যায় কি ধরনের কোন শিক্ষার্থীরা এরকম হয় যারা হচ্ছে ইরেগুলার আসে না মানে বিভিন্ন কারণে স্কুল কামাই করে,
এই ধরনের শিক্ষার্থী। তো এদের পেছনে শুধু ক্লাসে না, আপনার বাড়ি পর্যন্ত হোম ভিজিট, অভিভাবক খুঁজে পায়, অভিভাবক পর নাই, অনেক শিক্ষার্থী খুঁজে দেখেন কেউ নাই, এক দাদির কাছে থাকেন, দাদি আবার গেছে কাজে, তারেও পাওয়া যায় না। কিন্তু অবশ্যই তাদেরকে বাড়ি বাড়ি যে কিন্তু আমরা এটা কিন্তু শিক্ষকের জন্য ওটা আইনি আছে, আর আমি আইনের কথা বলবো না, আমি যেহেতু আপনাদের একজন ইনস্ট্রাক্টর মানে আপনাদের শিক্ষক, তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো বিনীত ভাবে যে আপনারা ওই শিক্ষার্থীদের প্রতি স্পেশাল কেয়ার এভাবে তাকে আলাদা করে বসে অথবা তার বাড়ি পর্যন্ত আপনাকে ছুটতে হবে যে কেন সে এই পড়ালেখায় এই অবস্থায় আছে। যদি সে না আসে তাহলে প্রতিদিন, সে যেন প্রতিদিন স্কুলে আসে, তার জন্য আপনি স্পেশাল হয়তো আপনি তাকে গোপনে টিফিন আওয়ারে তার জন্য দুটা বিস্কিট আপনি রেখে দেন, আপনি তাকে গোপনে দেন একটা বিস্কিট দেন অথবা অর্ধেক কলা দেন, মানে এমন কিছু দিয়ে আপনি তাকে আপনার বসে নিয়ে আসেন যেন আপনার ক্লাসে সে উপস্থিত থাকে এবং আপনাকে ভালোবাসে, এবং এই ভালোবাসায় এই হিসাবে সে যেন পড়ায় এগিয়ে। আচ্ছা, তাহলে এই বক্সের তো মহত্ব আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব যে আরো কিছু কাজ আছে, দেখুন এইটাই শেষ হচ্ছে না, আমি তাহলে কিভাবে আজকে নতুন এটাই যাবো। আচ্ছা, এখানে আরো কিছু কাজ আছে, আমি আবার লুকাই, আপনার বলুন তো কে বলবেন, রোল 15 বলবেন। বক্সের বাইরেও আরো কিছু কাজ আছে অনুশীলন পর্যায়ে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমাদের দলগত কাজ শেষে আমাদের হচ্ছে একক কাজের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। প্রথমে হচ্ছে শিক্ষার্থী যেন এককভাবে পড়তে পারে, প্রত্যেক শিক্ষার্থী, সেই ব্যাপারটার দিকে আমাদের নজর দিতে হবে। এবং যখন আমরা গল্পের কথা বলবো তখন সেটাতে যেন তারা অভিনয় করতে পারে, সেক্ষেত্রে দলগত কাজেও হতে পারে আবার এককভাবেও হতে পারে। দলগত কাজ যদি বলি তাহলে একজন শিক্ষার্থীকে একটা চরিত্র দিয়ে তার চরিত্র অভিনয় করতে বলা যেতে পারে। না, ওইখানে তো দলীয় ভাবে ছিলই ওরা বসায়, অনুশীলনটা তো দলীয় পর্যায়ে হবে ম্যাডাম, এটা কিন্তু অনুশীলন যখন হবে তখন কিন্তু দলীয় পর্যায়ে, একা হবে না, লার্নিং তো এমনি কিন্তু দলীয় পর্যায়ে হবে। জি ম্যাডাম, মানে চরিত্র গুলোকে আমরা বন্টন করে দিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে যদি একটা করে চরিত্র দেয় এবং সেই অনুযায়ী আমরা অভিনয় করতে বলি তাহলে মনে হয় যে তাদের শেখানোটা অনেক বেশি কার্যকর হবে। জি জি জি, ওই যে পাঠ্যাংশতে যে কথাগুলো আছে সেই কথাগুলো ছবির সাথে মিল করে তারা কি করবে, অভিনয় করবে, সেটা আপনি সবাইকে দিয়ে করাতে পারেন। তাহলে কি হলো, সবার কিন্তু সেই অভিনয় করতে গেলে তো আপনার ডায়লগ বলতে হবে না, কথাগুলো বলতে হবে না, তখন কি হবে, তার ভাষার যে বিকাশ, ভাষা দক্ষতা অর্জন হবে। আমার ওই যে ওই মূল কথা আমি আপনাদের বলি যে বাচ্চাকে আসলে কলা খাওয়ানো না, ওই কলার ভিতরে ওষুধটা দেওয়া হয়েছে। এখন ওই বলে যে আমি তো আম্মু পেয়েছিলাম, ওই একটা কলার ভিতরে একটা কি যেন ছিল ওটা ফেলে দিয়েছে, তাহলে কিন্তু হবে না। আমাদের হচ্ছে মেইন হচ্ছে তার ভাষার দক্ষতা অর্জন করা। অভিনয় সে করলো কিন্তু অনেকে আসতে মুখাভিনয় করে যাচ্ছে, আপনার হচ্ছে ভাষা কথা বলছে না, কিন্তু আপনি আপনার খেয়াল রাখতে হবে যে আজকে টেক্সট পড়া সে পড়ে মানে বলতে পারছে কি সেই বিষয়ে। জি ধন্যবাদ ম্যাডাম। এরপরে কি আর কি আরো কাজ আছে, তো আরো কাজ অন্যজন বলুন, ষোলো বলুন, আরো কাজ আছে, অভিনয় গেছে, তারপরে ষোলো নেই, 17 বলুন। ১৭ নেই। হ্যালো হ্যালো ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম। জি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম বলছি, আর এতক্ষণ ছিলেন? জি ম্যাডাম, জি আমি যে মাইক্রোফোন অন করতে তো দেরি হয়ে গেছে। জি ম্যাডাম, দলের প্রত্যেককে চরিত্র বন্টন করে দিয়ে যখন কাজটা দিব ম্যাডাম, সবাই তখন মানে বলার ইয়েটা সুযোগ পাবে, মানে বলার দক্ষতাটা বৃদ্ধি পাবে ম্যাডাম। আর এরপরে আমরা এছাড়াও তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন তৈরি করে দিয়ে ম্যাডাম প্রশ্নপত্রের উত্তর দেওয়ার প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারি, অথবা যে ধারাবাহিকভাবে গল্প বলার ব্যবস্থা,
নতুন গল্প লেখা শুরু এরকম এগুলো সৃষ্টি করে দিয়ে ম্যাডাম ওদেরকে মানে বলার বা পড়ার দক্ষতাটা ওদের আর ভালোভাবে আর কি বিকশিত হবে বলে মনে হয়। জি জি, তাহলে আপনি কি করবেন ধারাবাহিকভাবে ছবি ধরে, মানে যদি একাধিক ছবি থাকে তাহলে ছবি ধরে তারা বন্ধুরা কি করবে গল্পটা বলতে বলবে গল্পটা বলবে। তারপরে হচ্ছে আপনার কি করতে হবে যে গল্প লেখা শুধু বলা না, গল্প যেহেতু আপনার ওখানে ওই যে পরিলিপি পর্যন্ত আছে, জি জি, যে তোমরা তোমরা এই মুমুর মতো তোমরাও একটি গল্প লেখো, তার তোমার নাম দিয়ে লেখো, তোমার নামে একটি গল্প লেখো মুমুর সাথে, তুমি লিখবা হচ্ছে আয়শান আমার সাথে, মানে এরকম আপনি এইটা তাদেরকে ছেড়ে দেন, দেখবেন তারা মুক্তভাবে লিখতে পারবে ম্যাডাম, লেখার এটা বলার এটা বিকাশটা হবে ম্যাডাম ওদের, বিকাশ হবে এবং এই বিকাশ এটা কিন্তু সৃজনশীল ক্ষমতাটা বৃদ্ধি পাবে, সৃজনশীল ক্ষমতা উন্মেষ ঘটবে কিসের মাধ্যমে আপনার হচ্ছে গল্প বলা লেখা লেখা ইয়েস। আর এই যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল বুঝছেন, এটা কিন্তু আপনার এই যে পাঠের উপর প্রশ্ন তৈরি প্রশ্ন উত্তর প্রতিযোগিতা, জি জি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জি ম্যাডাম, ম্যাডাম ক্লাসে করলে দেখা যায় যে ওরা খুব উৎসাহিত হয় ম্যাডাম, মানে যে মুমুর সাত দিন গল্পটার ভিতরে দেখা যায় অনেকের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়, ম্যাডাম আমি বলবো আচ্ছা দলে কাজ দিলে, জি জি, না এখানে আমি যেটা বলছি এই যে পাঠের উপর প্রশ্ন তৈরি, মানে প্রশ্ন এটা কিন্তু সাধারণত আপনারা ভাবেন যে শিক্ষক প্রশ্ন তৈরি করে, ম্যাডাম এখানে শিক্ষার্থী প্রশ্ন তৈরি করে মানে গ্রুপে যে ওদেরকে গ্রুপ করে দেয়া হলো দল করে দেয়া হলো, দলের একজন করবে অন্যরা উত্তর দিবে দশটা দল করেন, দশটা দলের মাঝে প্রতিযোগিতা করতে পারেন অথবা দুটা দল করে অর্ধেক অর্ধেক, আমি যেমন গত ক্লাসে বলেছি একটা আইডিয়া দিয়েছি, আপনারা বাম দান এটা করে যে আপনি বোর্ডে বাম দানে একটা ক দল একটা খ দল অথবা একটা যমুনা দল একটা পদ্মা দল এভাবে লিখে যে ওরা মানে সমস্ত সদস্য একজন দুইজন না সবাই প্রশ্ন করবে, প্রশ্ন করতে গেলে অনেক আপনারা যে কি এর আগে মানে ভর্তির পর একটা কাজ করেছেন না প্রশ্ন তৈরি ডোমেইন বেস প্রশ্ন তৈরি করেছিলেন আপনারা এই কাজটা, জি ম্যাডাম করেছিলাম করেছিলাম করেছিলাম, কেমন কষ্ট কেমন কষ্ট, মাথায় ঝড় উঠে না, জি ম্যাডাম শিশুদের প্রশ্ন তৈরি করতে গেলেই তাকে তার বয়সে এটাই আমরা যে সে প্রশ্ন তৈরি করছে, প্রশ্ন তৈরি করতে অবশ্যই অবশ্যই শিক্ষার্থীদেরকে পাঠের উপরে প্রশ্ন করতে দেবেন, এই প্রশ্নের উত্তর বন্ধুদের উদ্দেশ্যে করতে পারে খেলার মাধ্যমে হতে পারে বা যে যে প্রতিযোগিতার মাধ্যমে অথবা আপনাকে করুন, যদি আপনি দেখেন টাইম ইজ শর্ট এই যে হয়তো ক্লাস আমাদের এক ঘন্টা ক্লাস না বাংলা 40-50 মিনিট রোল কল আছে এই জন্য 50 মিনিটের ক্লাস, কাজ করতে আপনি 40-45 মিনিট পাবেন, যদি না পান তাহলে আপনি কি করবেন দ্রুত যে আমাকে প্রশ্ন করো আমাকে প্রশ্ন করো এক একজন এই পাঠের উপর প্রশ্ন করো আমি উত্তর দেবো বা তোমরা উত্তর দাও আপনি প্রশ্ন মানে একটা এই যে তারা প্রশ্ন করতে পারছে এই যে চেষ্টা তাকে কিন্তু ওই পাঠ্যাংশের প্রতি মনোযোগী করে থাকে, যে বলা প্রশ্ন প্রশ্ন তৈরি করা কিন্তু চারটিখানে কথা নয় তাকে কিন্তু আপনার কাঠামো বাক্য কাঠামো কিন্তু গঠন করে দেয় তাকে কিন্তু বলতে হবে, এই বিষয়গুলো কিন্তু একটু ভাববেন আপনারা, শুধু এই যে সার্টিফিকেট নিয়ে যাব অনেক নাম্বার পাবো জিকে দে হ্যাঁ অনেক কিছু হবে গ্রেট গ্রেট কিছু হবে না, মানে এইগুলোর চেয়ে আপনি একটু চিন্তা করবেন যে আসলে আমি একটা ভালো ক্লাস শিক্ষার্থীদের জন্য কি কি করে আমি এখান থেকে নিয়ে যেতে পারি যেটা আমার শিক্ষার্থীর সত্যিকারেই ভবিষ্যতে সে দক্ষ বাংলা
ব্যবহারকারী হিসাবে স্বীকৃতি পাবে। মানে ও স্বীকৃতি পাওয়া মানে কি, আপনার সন্তান স্বীকৃতি পাওয়া, মানে আপনার সন্তানও তো কোনো না কোনো শিক্ষকের আন্ডারে থাকবে, থাকবে না? তাহলে সবাই যদি আমরা এটা করি তাহলে তো সবার সন্তানই দক্ষ হলো কি, আমি বুঝাইতে পারলাম কিনা জানি না। জি ম্যাম, আমরা প্রত্যেকে যখন ভালো হয়ে যাব সারাটা দেশই ভালো হয়ে যাবে, সেরকম ব্যাপারটা। জি জি জি, ভালো মানে এখানে ওই ভালো না, ভালো তো মানে ভালোর তো শেষ নেই। এইটুকু অনুরোধ, জি জি, আমার কাছে এইটুকু যে আপনারা শিশুদেরকে প্রশ্ন করতে দিন, প্রশ্ন আপনাকে করতে দিন, প্রশ্ন তৈরি করতে দিন, প্রশ্ন করুক, তারপরে এই যে ধারাবাহিক গল্প বলুক অথবা সে একটি গল্প লিখুক, কারণ হচ্ছে লেখার যোগ্য যোগ্যতা বাবারে, সে পাঠ্য কাঠামো ঠিক না হলেও সে প্রথম দিন যতটুকু লিখেছে সেটুকু আবার সবার বন্ধুদের সম্মুখে শুনুক, শোনেন সবাই, সবাই শুনুক, শুনলে কি হচ্ছে, শুনলে হচ্ছে তখন কিন্তু সে আরো সচেতন ভাবে যে আমার এই গল্পগুলো, আমার এই গল্পটা ওরা শুনবে, যদি ভালো হয় সবাই প্রেস করবে, যদি ভালো না হয় তাহলে তো ওরা হাসবে বা ভালো হলো না, এই যে সবার সম্মুখে একটা একটা ই হবে, সে এই কারণে সে কিন্তু গল্প লেখার প্রতিও কিন্তু সে অনেক সচেতন ভাবে গল্প লেখে, এবং এই কাজগুলো কিন্তু একদিনের কাজ না। আমি একদিনে যে আমি একটা ক্লাসে বলে যাচ্ছি মানে এটা কিন্তু আপনার দীর্ঘদিনের এক একটা কাজ, আপনাকে এগুলি মানে তাকে তৈরি করে নিয়ে আসতে আপনার কিন্তু সাধনা করতে হবে অনেক দিন, আপনার এই ধারাবাহিক ভাবে কিন্তু এই কাজগুলো করে যেতে হবে। মানে ম্যাডাম তো এক ঘন্টা বলে দিয়েছে, আমি মনে হয় আজকে ক্লাসে মনে হয় হ্যাঁ আপনাকে কিন্তু ওভাবে বলেছে, যেহেতু লেখার যোগ্যতা আপনার আছে, আজকে আপনি আপনি যদি গল্প লেখা পর্যন্ত আজকের ক্লাসে যেতে পারেন, টাইম পান যাবেন অবশ্যই, নাহলে আপনি কিছু লিখতে দিবেন, আপনি ওই ওই যে প্রশ্নমালা তৈরি করো, মুখে বলো সাথে খাতায় লেখো, আর কিন্তু লেখা হচ্ছে, বোঝাতে পেরেছি আর ম্যাডামদের? জি ম্যাডাম, আচ্ছা তাহলে আর মূল্যায়নে কিছু কাজ আছে, তো মূল্যায়নের কাজগুলোই কিন্তু চলতেছে, আর কি হবে মূল্যায়নে, আমি কি মূল্যায়নের কাজ চালাচ্ছি না আপনার অনুশীলনের কাজ? ম্যাডাম অনুশীলনের ভিতরও মূল্যায়ন তো হয়ে যাচ্ছে। অনুশীলনটা কিন্তু তার যাচাই হচ্ছে যেখানে সুযোগ থাকছে আপনি ফিডব্যাক দেওয়ার, মানে আপনি তাকে তৈরি করছেন যাচাই করে, যেখানে কি করছেন আপনি সহায়তা দিচ্ছেন, বন্ধুরা আছে, হ্যাঁ কো-রিডাররা তার সাথে আছে, আর এইখানে এসে যে এককভাবে, হ্যাঁ তুমি তাকে বোর্ডে সরি এককভাবে কাজগুলো, এই মূল্যায়ন ফর্মাল, মানে ক্লাসের আবার ফর্মাল মূল্যায়ন, আসলে তো এটা টোটালটাই হচ্ছে গাঠনিক মূল্যায়ন, কিন্তু আপনি আবার তাকে কি করছেন, এই রাজু তুমি আসো, এই সামনে আসো, এসো এসো এসো, আসলো আসলে তখন আবার তাকে আপনি বললেন যে তুমি এখান থেকে একটু পড়ো তো, আজকে যে আমরা পড়েছি এখান থেকে প্রথম দুই লাইন পড়ো রাজু, রাজু পড়লো দুই লাইন, মিনা এসো এসো তুমি দুটো লাইন পড়ো তো, হ্যাঁ যদি এখন এই পড়াটা কিন্তু একা একা করতে হচ্ছে তাকে, কিন্তু আপনি ওখান থেকে উঠাই নিছেন অথবা ওইভাবে বসে আছে, এখন কিন্তু ওরা কিন্তু সবাই আপনার দিকে মুখ করে বসবে, যখন আপনি এই মূল্যায়নে যাবেন তখন কিন্তু ওই মুখোমুখি মূল্যায়ন বসানাই হোল ক্লাসে হয়ে যেতে হবে, হোল ক্লাসে হয়ে যেয়ে তখন আপনি করছেন কি, আপনার যদি টাইম থাকে সবচেয়ে ভালো হয় একদম ক্লাসের ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, হ্যাঁ আপনি যেখানে দাঁড়িয়ে থাকেন বেশি ওইখানে তাকে নিয়ে এসে আপনাকে পড়ানো, তাহলে কি হয় তার যে ভিতরে যে পা কাঁপা, হ্যাঁ পা কাঁপা, তারপরে যে বড় হলে অনেকেই অনেকে দেখবেন যে একটা কিছু করতে দিলে খুব ইতস্তত করে বা বলতে দিলে বলতে পারে না, এটা হচ্ছে ছোটবেলায় ওই তাকে আনা হয়নি তো বারবার করানো হয়নি এই কারণে, এসে তো এই এই ভাঙতে হলে আপনাকে ক্লাসের সামনে নিয়ে আসতে হবে, আর আপনি ওই পড়াটাই আপনি যদি ওইখানে বসা অবস্থায় দেন আর সে কিন্তু অনেক কমফোর্টেবল, আপনি আমি বুঝতে পারছি কিনা, বন্ধুদের ওই ওই ভিতর থেকে যখন সে পড়বে তার ওই পড়া আর হচ্ছে ওখান থেকে তুলে এনে আপনি ক্লাসের সম্মুখে যখন পড়তে দেবেন তার মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যাবে, দেখবেন যে কমফোর্ট ফিল করছে না সে যদি সে অভ্যস্ত না হয়,
তো আমরা কিভাবে করব বলেন? দুটোই করব সময়ের সাথে, কিন্তু আমাদের এটা দিকে পরে নিয়ে আসতে হবে, ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস সে করবে। আমি কি বুঝাইতে পারতেছি কিনা আল্লাহ জানে, আমি জানি না আপনার কিছু বুঝছেন কিনা। কে বুঝছেন? আচ্ছা মনুল, আচ্ছা মনুল সাহেব তো বুঝে একটু তাড়াতাড়ি ভালো, থ্যাংক ইউ। আমি বিশ রোলকে বলবো, আমি মূল্যায়নে কি বলছি উনি আমাকে বুঝাই দেবে, আমাদের হাতে সময় খুব কম আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, একটু বুঝাই দেন তো মূল্যায়নে কি করব। ম্যাডাম মূল্যায়ন পর্যায়ে আমরা এককভাবে শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারি, এক্ষেত্রে শিক্ষার্থীকে সামনে ডেকে নিয়ে এসে বলতে পারি যে বাবা তুমি বই থেকে এই দুইটা লাইন পড়ো, এতে করে শিক্ষার্থীর মধ্যে মানে সবার সামনে পড়ার যে ভয় ভীতি এটা দূর হবে, সে সাবলীল ভাবে পড়তে শিখবে, এটাই তো মনে হচ্ছে। জি জি। আবার যদি আপনি সামনে না আনেন, ওর সময় না থাকে, তখন আপনি কোথায় যেখানে ছিল ওখান থেকে পড়তে পারবে না? জি ম্যাডাম, ওখান থেকেও পড়তে পারবে, ওখান থেকেও সে নিজের বেঞ্চে যে বসার জায়গাটা সেখান থেকে দাঁড়িয়েও সে পড়তে পারবে, যদি সময় না থাকে। সামনে ডাকতে গেলে দেখা যায় যে ডেকে নিয়ে আসতে একটু সময় বেশি লাগে, এতে করে সময়টা ম্যাডাম সেভ হবে, যদি সে নিজের জায়গায় দাঁড়িয়ে মানে পড়াটা বলতে পারে। জি ধন্যবাদ, ওটাও করবেন। আর এটা হচ্ছে তার আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আপনি ফ্রন্টে নিয়ে আসবেন, এবং সে নিজেকে আবার প্রাউড ফিলও করে যে আমি ম্যাডামের জায়গায় এসে করতেছি। আচ্ছা আরেকটা কাজ কিন্তু করতে হবে ম্যাডাম, সেটা হচ্ছে ধারাবাহিক ভাবে বলা। হ্যাঁ, এই যে এটা কিন্তু ওখানে হয়েছে, তারপরে আপনি মনে করেন এক একজনের মানে প্রত্যেকে বলবে, এখানে হচ্ছে দলে বসে বলছে না, সবাই হোল ক্লাসে আছে সমবেত কাজে, তখন আপনি কি করছেন, এটা তো কাজ না, এটা হচ্ছে মূল্যায়ন করছেন। আর তখন আপনি একে ছবি আপনি বোর্ডে একটা মানে ওয়ান বাই যেভাবে আছে ওভাবে বলবে। এটা সাধারণত বই ব্যবহার না করে বললে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে বইটা তো অনেক সময় দেখেও সে বলে ফেলতে পারে। এই মূল্যায়নের জন্য আপনি অনুরূপ ছবি, শুধু ছবি ব্যবহার করতে হয়, এবং সেই ছবিগুলো আপনি আপনাদের পুশপিন বোর্ড আসতে দেখবেন স্কুলে, অনেক উপকরণ দেওয়া হয় সব, অনেক অনেক ইউটিলাইজ করতে হবে সেগুলো, অথবা আপনি একটু একটু ট্যাগ মানে একটু আঠা দিয়ে আর ছবিগুলো ইয়ের সঙ্গে লাগিয়ে দিলেন পরপর, তারা কিন্তু এই ধারাবাহিক হয়, এগুলো আপনাকে অ্যারেঞ্জ করে নিয়ে যেতে হবে আলাদা। এটাও তো আপনি মূল্যায়ন করবেন, এই প্রস্তুতিটা আপনার জন্য থাকবে। তো এই পর্যন্ত, আমরা কিন্তু ওই আজকে ওইখানে যেতে পারলাম না, কারণ আসলে এগুলো আপনাদের তো খুবই জরুরি, মানে এটা জীবন ঘনিষ্ঠ কাজ, এখানে তো মানে খুব জাম করা যায় না, প্রত্যেকটা জিনিস আমাকে টাচ করে যেতে হয়। আরেকটি কথা কিন্তু এখানে ছিল সঠিকভাবে বলতে, যে এ পর্যায়ে শিক্ষার্থীর বলা কতিপয় শব্দের উচ্চারণ তিনি সঠিকভাবে বলতে, তিনি মানে কি, এটা শিক্ষকের কথা বলা হচ্ছে। আপনি কিন্তু এই মূল্যায়নে আপনি সহায়তা করেই যাচ্ছেন, কারণ আপনার থেকে ক্লাসরুমে মূল্যায়ন, আপনাকে কিন্তু ফিডব্যাক দিতেই হচ্ছে, এই কারণে এটা হচ্ছে গাঠনিক মূল্যায়ন। এর পরে একটি কথা বলছে, গল্পের উপর প্রশ্নোত্তর বলা ও লিখতে দিয়ে মূল্যায়ন করা, ওই যে আমি যে বললাম যেটা আপনি আপনারা যেটা শিশুদেরকে অনুশীলন পর্যায়ে করলেন, সেটাই কিন্তু আবার তা একক ভাবে প্রশ্ন তৈরি করতে দেওয়া, মানে পার্সোনাল তাকে আলাদা আলাদা করে, যে তুমি একটা প্রশ্ন তৈরি করো, তুমি একটা প্রশ্ন তৈরি করো নাম ধরে ধরে, এবং তুমি হচ্ছে এই উত্তরটা বলো প্রশ্ন তৈরি করে, এই উত্তর কি হবে মুখে বলো, আবার কাউকে বললেন তুমি একটু লিখে দাও উত্তরটা বা তুমি প্রশ্নটা লিখে দাও, বোঝানো বুঝতে যদি পারেন তাহলে আমাকে একটু এই পুরোটার উপরে পুরোটা র‍্যাপ আপ করেন। তো আজকের ক্লাসটা র‍্যাপ আপ করবে হচ্ছে রোল 22। কি হলো আজকের ক্লাসে, এক মিনিটে বলবেন, এক মিনিটে তো হবে না, দুই মিনিটে করবে, আছেন রোল 22? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, আপনার মত করে বলেন তো আজকের ক্লাসে কি করলাম আমরা? আমি মাঝখানে শুনতে পাইনি, আমার নেটওয়ার্কে গিয়েছিলাম, অন্য বাসায় আসছি ম্যাম, এই যে লাস্টের দিকে একটু শুনতে পাচ্ছি।
আচ্ছা লাস্টেরটা কি বলুন, কি শুনেছেন? ম্যাম মূল্যায়ন পর্যায়ে আর কি, এটা শুনেছি ধারাবাহিক মূল্যায়ন, যে আমরা সামনে ডেকে এনে রাজু বা মিনা ডেকে এনে আমরা দুই লাইন করে বাবা তুমি দুই লাইন করো তো মূল্যায়ন করবো, অথবা সময় যদি কম থাকে তাহলে আমরা পিছনে দাঁড়িয়ে এই মূল্যায়নটা করতে পারি। আর কিছু শোনেন নাই? শুনি ও বলি পর্যায় থেকে শুরু করছেন ম্যাম। সেটা তো অবশ্যই পর্যায় না, তো এটা হচ্ছে নির্দেশিত পাঠ গুলো কিভাবে নির্দেশ কোন নির্দেশন অনুসারে চলছে সেটা বলছিলাম। আপনি যে শুনতে পেলেন না সেটা আপনার জন্য দুর্ভাগ্য, আমার জন্য দুর্ভাগ্য, তো ঠিক আছে। আমরা কিন্তু সময় পাস হয়ে গেছে, আমার কিন্তু এখনই ক্লাস আছে আর একটা।